তো হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমার মতো ইনস্টাগ্রাম ইউজ করে থাকো আর ইনস্টাগ্রাম চালাতে চালাতে যদি আপনার নেট ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আমার এই ভিডিওটি দেখবেন এবং চ্যানেল ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আমার এই ভিডিওর মধ্যে বলে দেবো যে কীভাবে আপনারা মাত্র 2 মিনিটে ডাটা সেভার মানে ইনস্টাগ্রামের ডাটাটা তাড়াতাড়ি খতম হবে না। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে চলে যাব আমরা ইনস্টাগ্রামে। তো আমিও ইনস্টাগ্রামে চলে যাই। তো যাওয়ার পর এখানে হোম পেজে চলে আসব। এবার আমরা মাই প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখবা তিনটা মানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবা। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আমরা এখন খুঁজে নিব সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব এবং সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আমরা খুঁজে নিব, এখানে আমরা ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি ওটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখো চলে আসছে ডাটা ডাটা সেভার। তো আপনারা যদি এখানে ডাটাটা সেভার করে দিন তাহলে আপনাদের মানে নেট যে আছে তো খুব কম শেষ হবে, মানে আপনার ভিডিও কোয়ালিটিটাও খারাপ হতে পারে, সেটা আমি দায়িত্ব নয়। তো এটা অন করে দিলে ডাটাটা তাড়াতাড়ি শেষ হবে না। তো বন্ধুরা আমার ভিডিওটি আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই 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 সেটিংটি করে দিলে আপনার ডাটা অটোমেটিক কম মানে কম শেষ হয়ে যাবে।